ভারত সংস্কৃতি উৎসব 2023 এবছরের 16তম বর্ষে পদার্পণ করল। সাথে সাথে 37তম আন্তর্জাতিক উৎসব হিসেবে পদার্পণ করল শনিবার 5ই অগস্ট। জানা গেছে 8ই ডিসেম্বর থেকে 13ই ডিসেম্বর এবং অনলাইন প্রতিযোগিতা 16ই ডিসেম্বর থেকে 17ই ডিসেম্বর বর্তমানে। কলকাতা 23, 24, 26 থেকে 30শে ডিসেম্বর টোটাল 7 দিন এবং 25শে ডিসেম্বর রিষড়া ভলিবল খেলার মাঠ মিলিয়ে মোট 16 দিন যাবৎ চলবে এই বছরের ভারত সংস্কৃতি উৎসব। জানা যায় প্রায় 10টা দেশ এবং 27 থেকে 28টা রাজ্যের প্রতিযোগীরা অংশগ্রহণ করবেন ভারত সংস্কৃতি উৎসবে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারত সংস্কৃতি উৎসবের আহ্বায়ক ডক্টর দেবেশ ঠাকুর, সমন্বয়ক শ্যামল দাস, ভারত সংস্কৃতি উৎসবের কার্যকর্তা অমৃতা দাস, সম্পাদক প্রশান্তজিৎ গুপ্তা সহ আরও অন্যান্য অনেকে। বা তাদের কিছু প্রস্তাবের কথা প্রথমেই বলি, প্রস্তাব যেটা দেবেন্দ্রবাবু লিখেছেন সেটা লিখেছেন না, প্রস্তাবটা রূপায়ণ করার দায়িত্ব উনিই নেবেন, এটা প্রথমেই বলে দিয়েছেন। তো যেখানে প্রথম থেকে শুরু করি, এবছর ভারত সংস্কৃত উৎসব 16তম বর্ষে পদার্পণ করছে আর তার সাথে সাথে 37তম আন্তর্জাতিক উৎসব হিসেবে পদার্পণ করছে। একটা প্রশ্ন থাকতে পারে, 16তম 37তম এটা কেন? কারণ ভারত সংস্কৃতি উৎসব বছরে একবার করে হয় আর আন্তর্জাতিক উৎসব আমাদের বছরে কখনো তিনটে, কখনো চারটে, কখনো পাঁচটা এইভাবে হচ্ছে আর কি, কন্টিনিউ হয়ে আসছে। মাঝখানে যদি করোনা দু বছর বন্ধ না থাকতো তাহলে 37 তাহলে 47 হতো। তো এই যে ডিফারেন্সটা এক্সপ্লেনেশন আপনাকে দিলাম। আর এবছর ভারত সংস্কৃতি উৎসব বর্তমানে 5 দিনের জায়গায় 6 দিন করা হচ্ছে, 8 ডিসেম্বর থেকে 13ই ডিসেম্বর। আর ভারত সংস্কৃতি উৎসব আগে যেমন আগে মানে গত বছর পর্যন্ত টোটাল 12 দিন ছিল, এবার সেটা 16 দিন, টোটাল 16 দিন হচ্ছে। 8 থেকে 13ই ডিসেম্বর 6 দিন বর্তমানে, 17 থেকে 18ই ডিসেম্বর 17-18 ডিসেম্বর এটা আমাদের সোশ্যাল মিডিয়া অনলাইন, আর 23-24, 26-30 এটা কলকাতায় ICCR হলে, আর 25শে ডিসেম্বর রিষড়া ভলিবল গ্রাউন্ডে। টোটাল 16 দিন এবছর ভারত সংস্কৃতি উৎসব। আর গত বছর পর্যন্ত যে প্রতিযোগিতাগুলো, টোটাল প্রতিযোগিতা একটাই থাকতো, এবছর আমরা প্রতিযোগিতাগুলো পুরোপুরি আলাদা আলাদা ভাগ করেছি। বর্তমানে যে 8 থেকে 12 পর্যন্ত কম্পিটিশান হবে সেটা বাইরের টিম এখানে অংশগ্রহণ করুক, লোকাল টিম করুক, যেখানকারই করুক, এই 5 দিন যে অনুষ্ঠান এখানে হবে তার সমস্ত রেজাল্ট 13 তারিখে বর্ধমানের পাটের কম্পিটিশন বর্ধমানেই শেষ হবে। অনলাইন যেটা হবে অনলাইনের কম্পিটিশন, অনলাইনের রেজাল্ট আলাদা হবে। কলকাতায় যেটা হবে কলকাতার কম্পিটিশন, কলকাতার রেজাল্ট আলাদা হবে। এবং যেহেতু ভারত সংস্কৃতি উৎসবের জন্ম বর্ধমান থেকে, এই জন্য এবছর আরেকটা নতুন উদ্যোগ আমরা গ্রহণ করেছি, বর্ধমানে ভারত সংস্কৃতি উৎসবে প্রতিযোগিতায় যেসব প্রতিযোগীরা নাম দেবেন এবং প্রথম স্থান অধিকার করবেন, যেই বিভাগেই হোক, যে বিষয়ই হোক, তারা প্রত্যেকে ফ্রিতে কলকাতায় তাদেরকে সুযোগ দেওয়া হবে কম্পিটিশন করার জন্য। এটা যেহেতু বর্ধমান থেকে আমাদের এই উৎসবের শুরু, তার জন্য বর্ধমানের যারা নাম দেবেন তাদের জন্য এই এক্সট্রা সুবিধাটা তাদেরকে দেওয়া হচ্ছে। আর যেরকম আমাদের প্রত্যেক বছর স্কলারশিপ দেওয়া হয় সেটাও এবছরে চালু থাকছে, এবং যারা ভারত সংস্কৃতি উৎসব থেকে বিভিন্নভাবে কৃতিত্ব মানে বিশেষ পারদর্শিতার সঙ্গে অর্জন করে বিভিন্নভাবে বিদেশে, কেউ একদম ফ্রিতে যান, কেউ ডিসকাউন্টেড প্রাইসে যান, তারাও এটাও এবছরে যা যা বিগত দিনে যা যা হয়েছিল এগুলো সমস্ত কিছু এবং এখানে থাকবে। আর আমরা আজকে
কিছু কিছু যারা মানে প্রতিযোগীদের দেখেছি জাস্ট তাদের প্রতিভা বিকাশে আমাদের সংবাদপত্রের সামনে মানে মিডিয়ার সামনে তাদেরকে জাস্ট পরিচয় জ্ঞাপন করা হয়। যারা স্কলারশিপ পাচ্ছেন বা যারা গত বছর ক্যাশ প্রাইজ হোল্ডার ক্যাশ নগদ পুরস্কার পেয়েছেন সংস্কৃতির পারিদর্শিতার জন্য এবং যারা ভারত সংস্কৃত উৎসবের নাম দিয়ে বিএসএ যে কৃতিত্ব অর্জন করেছেন, আমি একটু বলব যারা যারা এখানে উপস্থিত হয়েছেন তারা একটু আমাদের ঠিক এই পেছন দিকটা মানে যেখানে আমরা বসে আছি তার ঠিক পেছনে তারা একটু একটু আসুন। সমস্ত প্রতিনিধিদের আমার শুভেচ্ছা জানাই। যে কথাগুলো ঠিক আগেই দেবেদা বলে গেলেন মানে যে প্রপোজাল গুলো আপনারাও মানবেন যে এক কথায় অনবদ্য, এবং তিনি যেটা বললেন যে যদি এটা সহস্র কণ্ঠে বা সহস্র চরণে যদি এটা হয়ে ওঠে কাজ আমরা করে উঠতে পারি এর চেয়ে ভালো জিনিস আর কিছু হতে পারে না। আমি সর্বান্তকরণে আগে দেবেশদার এই প্রস্তাবগুলোকে যে তিনটি প্রস্তাব দিয়েছেন তিনটি প্রস্তাবকে আগে আমি সমর্থন করছি। আর দেবেশদার অবশ্য সমর্থনের জায়গাটাই আমি ইন্দ্রদেবদা বলেই দিয়েছেন করতে হবে, তো ন্যাচারালি টুকু আমি প্রসেনজিৎকে বলছি প্রসেনজিৎ এটা করলে সত্যি ভালো হবে। আর প্রিন্ট মিডিয়ায় বলুন বা ইলেকট্রনিক মিডিয়ায় বলুন সাংবাদিক বা সাংবাদিকতা সংবাদপত্র তার গুরুত্ব কি সেটা আমি দেখে এসেছি। আমি জানি যে এই মিডিয়া সেটা প্রিন্ট মিডিয়াই হোক বা ইলেকট্রনিক মিডিয়াই হোক তারা কী করতে পারেন, তারা কীভাবে বিদ্রোহ আনতে পারেন, তারা কীভাবে বিপ্লব করতে পারেন, তারা কীভাবে জনজাগরণ তৈরি করতে পারেন, আমি নিজে সেগুলো চাকরি সূত্রে দেখে এসেছি। এবং আমি তাই সামনে যারা আমার বসে আছেন আমার ভাই বন্ধু যারাই বসে আছেন বা আমার বয়স্ক আমার সিনিয়র যারা আছেন তাদের সকলের কাছে আমি আমার কৃতজ্ঞতা প্রকাশ করি যে শুধু কালচারাল অনুষ্ঠান নয়, বর্তমানে একটা কালচারাল অনুষ্ঠান হলো ভারত সংস্কৃতি উৎসব আর মিডিয়ার দায়িত্ব শেষ হয়ে গেল তা তো নয়, একটা চিরকালীন কালচারাল পরিবেশ তৈরি করা এবং সেটাকে এগিয়ে নিয়ে যাওয়া যেমন যারা কালচারাল পার্সোনালিটি আছে তাদেরও কর্তব্য বা দায়িত্ব ঠিক সেই রকমভাবে সেটাকে সবার সামনে নিয়ে আসা তুলে ধরা এই দায়িত্বটা কিন্তু আপনারা পালন করেন। তাই আমি ভারত সংস্কৃতি উৎসবের সাফল্য কামনায় প্রথমেই বলবো যে এই সাফল্যটা যেন আপনাদের মাধ্যম দিয়ে আসে, আপনারা যেন একেবারে এগিয়ে এসে সামনের লাইনে থেকে কাজগুলো করেন। আমার আশা আমি জানি বর্তমানে প্রিন্ট মিডিয়া বলুন বা ইলেকট্রনিক মিডিয়ায় বলুন সাংবাদিকদের অনেকের সাথে পরিচয় আছে, আমি জানি তারা সবাই ডেডিকেটেড এবং সেই কাজটা তারা করবেন এ বিষয়ে আমার কোনো দ্বিমত বা সন্দেহ নেই। আর সংবাদপত্রের ভূমিকা নিয়ে বলতে গেলে তো অনেক কিছু কথাই বলতে হয়, সেগুলো বলে আমি আমার কথাকে লেন্দি করতে চাইছি না। শুধু দেবেশদা যে প্রসঙ্গে বললেন আমি সেই প্রসঙ্গেই বলি যে রেল যখন সত্যি চলেছিল রেল প্রথম যখন আমার বর্ধমানের উপর দিয়ে রেল চলে তখন সংবাদপত্রে যে কী কী খবর বেরোতো ছোট ছোট অনেক ঘটনা বেরোতো যে ঘটনাগুলো জনসাধারণের মধ্যে রেল সম্বন্ধে আগ্রহটাকে জাগিয়ে তুলেছিল। একটা ছোট্ট ঘটনা বলি, এক ভদ্রলোক তার তিনি বিশ্বাসই করেননি যে রেল বলে কোনো জিনিস আছে এবং সেটা খুব দ্রুত গতিতে চলে, তার একটি ঘোড়া ছিল, তিনি সেই রেলের সাথে ট্রেন ছুটছে পাশে ঘোড়াটাকে তিনি চাপু মেরে মেরে ঘোড়ার সাথে ছড়াচ্ছেন এবং একটা সময় এলো যখন ঘোড়াটা ছুটতে না পেরে মুখ ঠোঁটে পড়ে গিয়ে মারা গিয়েছিল, এটাও কিন্তু কাগজেই বেরিয়েছিল এবং জনসাধারণের কাছে এই ধরনের ঘটনাগুলো তখন সংবাদ মাধ্যমে তুলে ধরত। তাই সংবাদ মাধ্যমের ভূমিকাটা বিশাল, আমি আপনাদের কাছে প্রার্থনা করব এবং নিঃসন্দেহে আমি কামনা করব যে ভারত সংস্কৃতি উৎসবকে এবছরের ভারত সংস্কৃতি উৎসবকে একটা সফল সাংস্কৃতিক উৎসব করে তুলতে আপনারা সবাই মিলে এগিয়ে আসবেন।
যাতে এই উৎসবটা একটা সার্বজনীন উৎসব হয়ে ওঠে। নমস্কার।